অনেকেই দশমিক সংখ্যার গুণ করতে পারে না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। আপনি যদি পারেনও তারপরেও বলবো আপনি একটু এই ভিডিওটা দেখুন, কারণ হচ্ছে আপনি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে দশমিক সংখ্যার গুণের ক্ষেত্রে যে দশমিকের ঝামেলাটা থাকে সেটা আর কখনো হবে না। আমরা যদি একটা দশমিক সংখ্যা নিই, যেমন 0.02 এবং এর সাথে যদি 0.01 গুণ করি, তাহলে এটা কত হবে? অনেকেই কনফিউজড হয়ে যায়। আমি প্রথমে বলবো যেভাবে করার জন্য। ফার্স্ট কথা হচ্ছে আপনি দশমিক ছাড়া চিন্তা করুন, এই এক আর দুই গুণ করলে কত হয়? 2। এখন কথা হচ্ছে আপনি দশমিকের কথাটা নিয়ে আসুন, যে এইখানে দুই গড় এইদিকে দশমিক ছিল, অর্থাৎ দশমিকের পরে দুই গড় ছিল, আর এইখানেও দশমিকের পরে দুই গড় ছিল, তাহলে দশমিকের পরে কয় গড়? 4 গড়। তাহলে আপনাকে দশমিকের পরে 4 গড় থাকতে হবে, দশমিকের পরে 4 গড় থাকতে হবে। এক গড় আসছে, দুই গড়, 3 গড়, 4 গড়, এটাই কিন্তু আনসার। দেখুন দ্রুত করা যাচ্ছে, আমরা কিন্তু ভগ্নাংশে নিয়ে অন্য জটিল সমস্যা করে আর করা লাগতেছে না, জাস্ট আমরা দশমিক ছাড়া চিন্তা করব। তারপরে কি করব? তারপরে যেটা করব যে কয় গড় দশমিকের পরে কয় গড় ছিল সেটা দিয়ে দিব। যেমন আমরা যদি একটা সংখ্যা নেই, যেমন হচ্ছে 5.2 এবং এর সাথে আমরা গুণ করলাম 0.2। এখন এটা আমরা গুণ করলে এখন এই গুণটা কত করব? দেখুন প্রথম হচ্ছে দশমিক ছাড়া চিন্তা করুন, এই 52-কে 2 দিয়ে গুণ করব, 52-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 104 হয়। এখন আসি দশমিকের কথা, যে দশমিকের পরে কয় গড়? এই যে এক গড় আর দুই গড়, তাহলে দশমিকের পরে দুই গড় থাকতে হবে, অর্থাৎ দশমিকের পরে যেন দুই গড় থাকতে হবে। তাহলে দশমিকের পরে আমরা দুই গড় কিভাবে নিব? দশমিকের পরে আমরা দুই গড় নিব এই যে এইখানে 0.2 গড় দিয়ে দিলেই, অর্থাৎ এইদিকে যদি আমরা দুই গড় এইদিকে দশমিক দিয়ে দেই তাহলে এই আনসারটা হয়ে যাবে, খুব ইজিলিই বলা যায়। তাহলে আমরা যদি একটা ম্যাথ করি, এখন 0.03 এটাকে যদি বর্গ করি তাহলে এটা কত হবে? এই বর্গ মানে কি? এটা দুইবার আছে, দুইবার গুণ করতে হবে, দুইবার গুণ করতে হবে 0.03। এই বর্গর মানে হচ্ছে এটাই। তাহলে আমরা যদি দুইবার গুণ করি তাহলে সেটা কত হবে? প্রথম হচ্ছে 3 আর 3 গুণ করলে 9, এখন কয় গড় এইদিকে দশমিক? এই যে 2 গড় আর 2 গড়, 4 গড়, তাহলে 1 গড়, 2 গড়, 3 গড় হয়ে গেছে, এই যে 4 গড়, অর্থাৎ এটাই আনসার, এটাই আনসার। তাহলে আমরা বাস্তব সংখ্যার যদি কখনো এই দশমিকের গুণ আসে আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আমরা ফার্স্ট কাজটা কি করব, দশমিকের পরে কয় গড় থাকে সেটা বের করবো। এখন একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা দেখুন আপনি পারেন কিনা। যেমন আমি বললাম 0.001 এর সাথে গুণ করতে বললাম যে 0.100, তারপরে এর সাথে গুণ করতে বললাম 0.5। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা কত হবে, এটা কত হবে? অনেকেই যেটা করবে এই 1, 1 আর 5 গুণ করে 5 লিখবে, তারপর এইদিকে 3 গড়, এইদিকে 3 গড়, আর এইখানে 1 গড়, 3, 3, 6 আর 1, 7, তাহলে এইখানে টোটাল 7টা দিবে, অর্থাৎ এটা দিবে অনেকেই, কিন্তু এটা ভুল, এটা হবে না। কেন হবে না? এই যে দশমিকের পরে সংখ্যা পর্যন্ত আমরা গড় চিন্তা করব, শূন্য থাকলে করা যাবে না। এইখানে দশমিকের পরে এই যে দুইটা শূন্য আছে এটার কিন্তু কোনো ভ্যালু নাই, এই দুইটার ভ্যালু নাই। তাহলে আমরা সেম কাজটাই করব, 1, 1, 5 গুণ করলে 5 হয়, তারপরে এইদিকে 3 গড়, এইখানে 1 গড় ধরতে হবে, এইখানে 1 গড় ধরতে হবে, আর এইখানে 1 গড়, তাহলে 3, 4, 5, তাহলে 3, 1, 4 আর 1, 5, তাহলে 5, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এটাই কিন্তু আনসার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে করবো। এখন একটা যদি আমি ম্যাথ দিই এরকম, 0.02 এটার উপরে কিউব আছে, এখন কত হবে? 0.02 এটার উপরে কিউব আছে, পারবেন? আশা করি এটা পারবেন, খুব ইজিই বলা যায়, কারণ এখানে কিউব থাকার মিনিংটা হচ্ছে এটা তিনবার গুণ আছে, এটাকে তিনবার গুণ আছে, 0.02 এটা তিনবার গুণাকার আছে, 0.02 এটা তিনবার গুণাকার আছে। তাহলে এখন যদি আমরা এই 2 আর 2 গুণ করি কত হবে? 4 এর সাথে আবার 2 গুণ করলে তাহলে 8, তাহলে এই 8 লিখলাম, এখন কয় গড়? 2 গড়, 4 গড়, 6 গড়, তাহলে আমরা 6 গড় এদিকে লিখবো, একটা হয়ে গেছে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। এই যে 6টা হয়ে গেছে অলরেডি, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা দশমিকের গুণটা এখন ইজিলি পারবো কিনা, যদি এরকম থাকে 1.02 এর সাথে যদি গুণ করতে বলে যে
এই 0.5 গুণ করতে বললো, আমরা ফার্স্ট কাজ কি করব, 102 এর সাথে 5 গুণ করব। আচ্ছা, এখন যদি এইখানে 0.50 মানে 0.50 থাকতো, তাহলে কি আমরা 102 এর সাথে 50 গুণ করতাম? না, এই যে এই এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, 102 এর সাথে কিন্তু 50 গুণ করব না, 50 কিন্তু গুণ করব না আমরা, কিন্তু এইখানে এই যে শূন্যটা কিন্তু গুণ করব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেকেরই সমস্যা হয়ে যায়, অনেক সময় দেখা গেছে এই 50 দিয়ে গুণ করে ফেলে, এই 50 দিয়ে করা যাবে না, দশমিকের পরে শূন্য থাকলে এটার কোনো ভ্যালু নাই, এইখানেও যদি একটা শূন্য থাকতো সেটার কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এই 102 কে 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 510, 102 কে 5 দিয়ে গুণ করলে 510। এখন কয় ঘর দশমিকের পরে কয় ঘর আছে, এই সংখ্যা পর্যন্ত শূন্য পর্যন্ত নেওয়া যাবে না, এই যে 2 ঘর আর এইখানে হচ্ছে 3 ঘর, তাহলে এই যে 3 ঘর এইদিকে আমি দশমিক দিয়ে দিব, তাহলে 3 ঘর এইদিকে, তাহলে এটাই হচ্ছে আনসার, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা এইভাবে খুব সহজেই যে দশমিক থাকবে দশমিক সংখ্যার গুণগুলো করে ফেলতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।